ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম টপিক নিয়ে। তোমরা জানো বেশ কিছু রিউমার বেরিয়ে এসছে বিগত কিছু দিনে, এবং অনেক রিউমার বেরিয়ে এসছে যেগুলো সত্যি, অনেক রিউমার বেরিয়ে এসছে যেগুলো মিথ্যে, এবং অনেক রিউমার আছে যেগুলো সম্পর্কে আমাদের বিশেষ কোনো ধারণা নেই। কিন্তু তোমাদেরকে আজকে সেই সব রিউমার সম্পর্কে একটু ক্লিয়ার করে জানাবো, এবং সেখানে কিন্তু মূলত আমরা প্রায়োরিটি দিচ্ছি যে সমস্ত মেন স্ট্রাইকাররা বিগত বছরে 11টি দলে, অর্থাৎ যে 11টি দল ISL খেলেছে সেই 11টি দলে খেলেছেন, সেই দলে যে সমস্ত স্ট্রাইকাররা ছিলেন তারা বর্তমানে, অর্থাৎ আসছে বছর কোন দলে খেলতে চলেছেন সেই সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব। তো সেটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, এবং অবশ্যই যারা আমাদের রেগুলার এরকম ভিডিও দেখছো, রেগুলার কনফার্ম ট্রান্সফার আপডেট পাচ্ছ এবং অবশ্যই ভিডিওগুলো এনজয় করছো, কোনো অসুবিধা নেই, চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও একদম ফ্রি। তোমাদের একজনের সাবস্ক্রিপশান আমাদের অনেকটা ইম্পর্টেন্ট, অনেকটা দরকারে লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাস্টে একটা লাইক করতে ভুলো না। তো চলো এখনকার মতো শুরু করা যাক এই ভিডিওটা। প্রথমেই চলে আসি ট্রান্সফার আপডেটগুলোতে, কী কী ট্রান্সফার আপডেট রয়েছে। প্রথমে আসবো FC গোয়ার যিনি মেন স্ট্রাইকার ছিলেন তার আপডেটে, ইগোর আঙ্গুলো। 1 বছর খেলেছেন, লাস্ট ইয়ারেই তিনি জয়েন করেছিলেন কোরোমিনাসের রিপ্লেসমেন্ট হিসেবে। মেন স্ট্রাইকার, প্রচুর গোল করেছেন লাস্ট সিজনে, তিনি কোরোমিনাসের অভাব বুঝতে দেননি বলতে গেলে একরকম। তো তিনি কি এবছর কোথায় যাচ্ছেন? তিনি কিন্তু এবছর আর গোয়ার সাথে থাকছেন না, এটা তোমরা 100% লিখে রাখতে পারো। ইগোর আঙ্গুলো গোয়া ছাড়ছেন 100% কনফার্ম। তার কিছু পার্সোনাল ইস্যুস রয়েছে ক্লাবের সাথে, তো সেই কারণেই তিনি গোয়া ছাড়ছেন। হ্যাঁ, এবার তিনি ISL-এর অন্য কোনো ক্লাবে যাবেন কি না সেটা অবশ্যই মানে আলোচনা সাপেক্ষ, ভবিষ্যৎ বলবে। কিন্তু আপাতত তিনি গোয়ায় থাকছেন না, বিদেশে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দ্বিতীয় কোন টিম? বেঙ্গালুরু FC, ওয়ান অফ দ্য বেস্ট টিম অফ হিরো ইন্ডিয়ান সুপার লিগ অ্যান্ড অলসো ইন্ডিয়ান ফুটবল। বেঙ্গালুরু FC, তারা গত বছর মেন স্ট্রাইকার হিসেবে কেনি অপসেথ, দেশন ব্রাউনের মতো প্লেয়ারদের সই করায়, যদিও তারা সেভাবে সাকসেসফুল হননি বেঙ্গালোরে। তাদের মেন স্ট্রাইকারের কাজটা কিন্তু করেছিলেন ক্লিয়টন সিলভা, থাই লিগের টপ স্কোরার, ব্রাজিলিয়ান জেম। ক্লিয়টন সিলভা থাকছেন বেঙ্গালুরু FC-র সাথেই, তিনি থাকছেন 100% কনফার্ম। এরপরে চেন্নাইয়ান FC, চেন্নাইয়ান অত্যন্ত ভালো একটা টিম, 2015-র ISL চ্যাম্পিয়ন, তো বর্তমানে ISL অনেকটাই বদলে গিয়েছে, ইস্টবেঙ্গল মোহনবাগান যুক্ত হয়েছে, তো সেই ক্ষেত্রে বর্তমানে চেন্নাইয়ানের পারফরমেন্স এবছর সেরকম ভালো ছিল না। মেন স্ট্রাইকার ছিলেন জাকুব সিলভেস্তার এবং ইসমাইলা গনকালভেস, দুজনের কেউই থাকছেন না, কোচও স্যাক হচ্ছে, পুরো বিদেশি পরিবর্তন হচ্ছে। তো 100% কনফার্ম চেন্নাইয়ানে এই দুই স্ট্রাইকার থাকছেন না, পুরো বিদেশি বদল হবে। আসছি হায়দ্রাবাদ FC-তে, মেন স্ট্রাইকার ছিলেন আরিদানে সান্তানা, থাকবেন না, মোটামুটি এরকমই কনফার্ম। বেশ কিছু বিদেশিতে বদল আসছে, ম্যানুয়েল রোকা, তিনি কিন্তু বেশ কিছু বিদেশি বদল করতে চলেছেন। এরপরে তার সাথে ছিলেন জোয়েল চিয়ানিজি, যিনি বর্তমানে এই লিগে চলে গেছেন, পার্থলরির হয়ে খেলছেন, ভালো গোল করছেন, তো জোয়েল চিয়ানিজি বর্তমানে এই লিগে চলে গেছেন। ওড়িশা FC-তে আসি, ওড়িশা FC-র মেন স্ট্রাইকার ছিলেন দিয়েগো মাউরিসিও, প্রত্যেকেই তোমরা জানো দিয়েগো মাউরিসিওর কথা তোমরা প্রত্যেকেই শুনেছ, তো তিনি কিন্তু ওড়িশা FC-র মেন স্ট্রাইকার ছিলেন, 12টা গোল করেছিলেন, 2টো অ্যাসিস্ট ছিল তার সাথে। প্রথমে ইনিশিয়ালি যখন এসসি ইস্ট বেঙ্গলের কথা হয়েছিল কিছুটা, তো তারপরে সেটা এখন কী অবস্থায় সত্যি বলতে আমরা কেউই জানি না, কারণ এসসি ইস্ট বেঙ্গলের ব্যাপারটা তোমরা প্রত্যেকেই জানো। তো সেক্ষেত্রে আপাতত মাউরিশোর সাথে যে রিউমারটা রয়েছে সেটা কিন্তু রয়েছে কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবে, কেরালা সম্ভবত তাদের মেন স্ট্রাইকার তাকে রিপ্লেস করে দিয়েগো মাউরিসিওকে আনতে পারে বলেই আপাতত এরকমই খবর। 100% কনফার্ম নয়, 100% কনফার্মের মতো জায়গাতেও নেই, তবে হ্যাঁ কেরালার সাথে দিয়েগো মাউরিসিওর নাম জড়িয়ে আছে। নর্থ ইস্টের কথায় আসি, নর্থ ইস্টের কথা থেকে মনে করিয়ে দিই যে জেরার্ড নার্স, যিনি নর্থ ইস্টের গত বছরের প্রায় মিড সিজন পর্যন্ত কোচ ছিলেন, মিড সিজনের বেশি পর্যন্তই কোচ ছিলেন, তো সেই জেরার্ড নার্সের সাথে আমরা যে ভিডিওটা, অর্থাৎ যে ইন্টারভিউটা নিয়েছি সেটার ভিডিও সম্ভবত কালকে বা পরশু দিন আসবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না, অত্যন্ত ইন্টারেস্টিং একটা ভিডিও হয়েছে, অনেক ভালো ভালো কথা তিনি বলেছেন ভারতীয় ফুটবল নিয়ে, তো সেগুলো সব জানতে চাইলে ভিডিওটা দেখো। এবং হ্যাঁ, এবার আসি আসল টপিকে, দেশন ব্রাউন, যিনি গত বছর বেঙ্গালুরু FC থেকে লোনে এসেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেডে। বেঙ্গালুরু FC অত্যন্ত মানে বেঙ্গালুরু FC-তে তার পারফরমেন্স মোটেই ভালো ছিল না, নর্থ ইস্ট এসে তিনি কিন্তু পুরো খেলা ঘুরিয়ে দেন, অনেক ভালো পারফরমেন্স করেন, বেস্ট স্ট্রাইকার হয়ে যান তিনি টিমের, মানে এই কিছুদিনের মধ্যেই হাফ সিজন খেলেই। তো সম্ভবত তিনি আর বেঙ্গালুরু FC-তে ফিরছেন না, তিনি সম্ভবত নর্থ ইস্টের সাথেই পারমানেন্ট ডিল করতে চলেছেন, এটা মোটামুটি কনফার্ম বলা যায়। এখন দেখা যাক কী কতদূর কী হচ্ছে, এখনও পর্যন্ত 100% বলছি না।
কেরালা ব্লাস্টার্স মেন স্ট্রাইকার ছিলেন গ্যারি হুপার। গ্যারি হুপারের সাথে সেডলি সেলটিকের একটা টিউমার বেরিয়ে এসেছিলো, আমরা খবরও করেছিলাম, কিন্তু মোস্টলি সেটা হবে না। তবে হ্যাঁ, তিনি বিদেশের কোনো একটা থার্ড ডিভিশন ক্লাবে সম্ভবত ফিরতে চলেছেন, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তবে তিনি সম্ভবত আর আইএসএল এ থাকবেন না। দেখা যাক, লাস্ট মোমেন্টে কোনো এদিক ওদিক না হলে তাকে আমরা আর দেখছি না হিরো ইন্ডিয়ান সুপার লিগে। জর্ডন মারে ছিলেন গ্যারি হুপারের সাথে। জর্ডন মারের সাথে কিন্তু জামশেদপুর ফুটবল ক্লাবের একটা লিঙ্ক আপ দেখা দিয়েছে, অর্থাৎ জামশেদপুর সম্ভবত জর্ডন মারেকে নিতে পারে বলেই এরকম একটা রিউমার। সেটা অনেক ইপস অ্যান্ড বার্ডসের উপর নির্ভর করছে, কারণ জর্ডন মারের জামশেদপুরে গেলে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে জামশেদপুরেই চলে আসি এবার। জামশেদপুরের কিন্তু মেন স্ট্রাইকার নেরিয়াস ভালস্কিস, তিনি গত বছর 2 বছরের চুক্তি করেছিলেন ওয়েন কয়েলের সাথে। ওয়েন কয়েলের সাথে তিনি যে চুক্তি করেছিলেন 2 বছর, কারণ ওয়েন কয়েল বলছি কারণ তিনি কিন্তু কেরাল ব্লাস্টার্সের অফার টার্ন ডাউন করে শুধুমাত্র ওয়েন কয়েলের জন্যই 2 বছরের চুক্তি করেছিলেন জামশেদপুরের সাথে। লাস্ট 1 বছর তিনি খেললেন, এই বছরের আগে, এই বছর শুরু হওয়ার আগে কিন্তু তার সাথে কিছু ইস্যুস দেখা দিয়েছে ম্যানেজমেন্টের, তো সেক্ষেত্রে তিনি একটা ক্লাব ছাড়তে পারেন বলেই শোনা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ভালস্কিসের সাথে যে ক্লাবটির নাম জড়িয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। সব কিছুই অনেকটা প্রাথমিক পর্যায়ে, অনেক ইনিশিয়াল লেয়ারে রয়েছে, তো সেগুলো নিয়ে বিশেষ মন্তব্য করাটা ঠিক হবে না। তবে হ্যাঁ, ভালস্কিসের সাথে নর্থ ইস্টের রিউমার রয়েছে, আর সে কারণেই ভালস্কিসের বদলে জর্ডন মারেকে হয়তো আনতে পারে জামশেদপুর এফসি। এরপরে আসি এসসি ইস্ট বেঙ্গল বা ইস্ট বেঙ্গলকে নিয়ে। এসসি ইস্ট বেঙ্গলের সেরকম মেন স্ট্রাইকার কিন্তু ছিল না বিগত বছরে, তো এসসি ইস্ট বেঙ্গলের যাকে আমরা মেন প্লেয়ার বলে আমরা জানি, মেন প্লেয়ার তিনি কিন্তু ব্রাইটন ওবাখারে। ব্রাইটের সাথে যেরকম প্রাথমিক কথা ছিল এসসি ইস্ট বেঙ্গলে যে তাকে 1 বছরের চুক্তি দেওয়া হবে এবং প্লাস 2 ইয়ার এক্সটেনশন, কিন্তু তোমরা জানো গতকাল ছিল 31শে মে, এবং 31শে মের পর থেকে ইস্ট বেঙ্গলের সমস্ত প্লেয়ার কিন্তু ফ্রি, অর্থাৎ যে কোনো প্লেয়ার যে কোনো টিমের সাথে চুক্তি করতে পারেন, এসসি ইস্ট বেঙ্গলের কিচ্ছু করার থাকবে না। এখনও যেহেতু কোনো চুক্তি হয়নি, এখনও যেহেতু কোনো নতুন চুক্তি কোনো নতুন কোনো ফুটবলার পাননি, এখনও পর্যন্ত এসসি ইস্ট বেঙ্গলের প্রত্যেকটি প্লেয়ার কিন্তু আজকে পয়লা জুন থেকে ফ্রি। তো সেই ক্ষেত্রে যে কেউ কিন্তু যে কারোর সাথে চুক্তি করতে পারে, কিন্তু ব্রাইটন ওবাখার এরকমই কথা দিয়েছিলেন এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে, যদি তিনি ইন্ডিয়াতে খেলেন সেই ক্ষেত্রে তিনি এসসি ইস্ট বেঙ্গলেই খেলবেন, এরকমই তিনি কথা দিয়ে রেখেছিলেন। এটিকে মোহনবাগানের অফারও তিনি সম্ভবত টার্ন ডাউন করে দেবেন সে কারণে। তো আপাতত এসসি ইস্ট বেঙ্গল যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় এসসি ইস্ট বেঙ্গলের কোনো প্লেয়ার নিয়ে মন্তব্য করাটা আমার মনে হয় না ঠিক হবে, দেখা যাক কী হয় ভবিষ্যতে। তবে হ্যাঁ, তার কন্ট্রাক্ট গতকাল 31শে মে এক্সপায়ার করে গিয়েছে। এরপরে আসি মুম্বাই। মুম্বাইয়ের মেন 2 জন স্ট্রাইকার ছিলেন, প্রথমে আসি বার্থলোমিও ওকবেচের কথা। ওকবেচের সাথে শুরুর দিকে আইএসএল শেষ হওয়ার পরে পরেই কিন্তু মোহনবাগানের কথা হয়, কিন্তু সেটা খুবই ইনিশিয়াল স্টেজে, সেটা হওয়ার সম্ভাবনা আর নেই। যে টিমের সাথে তার নাম জড়িয়েছে সেটা হচ্ছে ওড়িশা ফুটবল ক্লাব। ওড়িশার সাথে তার আপডেট বেরিয়ে এসছে, যেহেতু দিয়েগো মাউরিসিও কেরালার সাথে নাম জড়িয়েছে, তো সেক্ষেত্রে তাকে রিপ্লেস করার জন্য ওকবেচে যেতে পারেন ওড়িশাতে, পসিবল। তবে হ্যাঁ, ওড়িশায় এবার ঢেলে পরিবর্তন আসবে, ওড়িশা কিন্তু অনেকটা বদল আসবে, অতটা উইক টিম এবছর কিন্তু তারা করবে না, যথেষ্ট ভালো টিম করার দিকেই তারা এগোচ্ছে, ওয়ান অফ দ্য টাফেস্ট ক্যান্ডিডেট তারা কিন্তু নেক্সট ইয়ার আইএসএল এ হতে। দেখা যাক ওকবেচে ওড়িশাতে জয়েন করেন কিনা, রিউমার রয়েছে, দেখা যাক, পসিবল। এবং তার পাশাপাশিও তার সাথে কিন্তু হায়দ্রাবাদের একটা রিউমার রয়েছে আরিদানে সান্তানাকে রিপ্লেস করার জন্য, তো দেখা যাক। এগুলো অনেক পুরোটাই রিউমার, এবং তার পাশাপাশি তার সাথে যে স্ট্রাইকারটি খেলেছিলেন তিনি কিন্তু অ্যাডাম লেফন্ড্রেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন বিগত বছর আইএসএল। তিনি ফিরে গিয়েছেন সিডনি ফুটবল ক্লাবে, লোনে ছিলেন তিনি 1 বছর মুম্বাইতে, তো তিনি সিডনিতেই ফিরে গিয়েছেন এবং গিয়েই প্রচুর গোল করা শুরু করে দিয়েছেন এই লিগে অলরেডি, স্টার স্ট্রাইকার। তো তিনি আর ফিরছেন না এইদিকে, অ্যাডাম লেফন্ড্রের কেরিয়ার আপাতত এ লিগেই চলবে বলে আমাদের মনে হচ্ছে। এরপরে আসি লাস্ট মোহনবাগান। এটিকে মোহনবাগান বা মোহনবাগানের মেন প্লেয়ার রয় কৃষ্ণা থাকছেন, একমাত্র মোহনবাগানেই সম্ভবত তাদের যে মেন স্ট্রাইকার তাকে ধরে রাখছে এত ভালো পারফরমেন্স করার পরে। এবং হ্যাঁ, অবশ্যই বেঙ্গালুরু ক্লিয়টন সিলভাকেও ধরে রাখছে, তো রয় কৃষ্ণা থাকছেন, সই করে ফেলেছেন, কনফার্ম 100%। পাশাপাশি ডেভিড উইলিয়ামসের সাথে বিভিন্ন আইএসএল টিমের রিউমার শোনা যাচ্ছে, যদিও আমার মনে হয় না এগুলো একটাও সত্যি। ডেভিড উইলিয়ামস থাকতেও পারেন, না থাকতেও পারেন, না থাকলে সম্ভবত তিনি এ লিগে ফিরে যাবেন বলেই আমার পার্সোনালি মনে হয়। তবে হ্যাঁ, কোনো কিছুই মন্তব্য করা ঠিক হবে না, একমাত্র রয় কৃষ্ণের সাথে তার কন্ট্রাক্টটা কনফার্ম হয়েছে, এটুকুনি বলতে পারি। তো এই ছিল পুরো আপডেট, 11টা টিমের মেন প্লেয়াররা কোথায় কোথায় খেলবেন নেক্সট ইয়ার সেগুলো তোমাদের জানালাম। এই ছিল পুরো আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, একদম ফ্রি, একটা সাবস্ক্রাইব
একজন সাবস্ক্রাইব করলে অনেকটাই বেশি মোটিভেশন পাওয়া যায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই। প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু স্পোর্ট রিভাইজ, আই এম শিওর ইউ ইউ গন এনজয় ইট বিকজ দে গন ডেলিভার গুড স্টাফ টু ইউ, গুড ফুটবল, সো জাস্ট ডু ইট।